দেখতে দেখতে শীতও চলে গেল, ফুলকপি বাঁধাকপির দিনও চলে গেল। এখন যে রুটি দিয়ে কি খাবো তা ভাবতে ভাবতে আজ বানিয়ে ফেললাম খুব সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে কুমড়োগুলো সরু সরু করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে একটু নেড়ে কুমড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে হলুদ, লবণ, চিনি, বড়ি ও ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এইভাবেই রেডি হয়ে গেল কুমড়োর ছেঁচকি, যা খেতে খুবই সুস্বাদু।